গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অ্যান্ড আজকে ফাইনালি দেখতে দেখতে হয়ে গেল ফ্রাইডে। অ্যান্ড ফ্রাইডে এলেই আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা আনন্দ হয়, কারণ স্যাটারডে সানডে আমরা ছুটি উপভোগ করতে চলেছি। অ্যান্ড পরের সপ্তাহে আমাদের আছে বেশ কয়েকটা প্ল্যান, সেগুলো তোমাদেরকে জানাবো ডেফিনেটলি। অ্যান্ড আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমরা করছিলাম প্রচুর পরিমাণে কাজ, কাজ ইন দ্য সেন্স কি ন্যাপথলিন বলস নিয়ে এসেছিলাম অনেকদিন হলো, বাট সেগুলোকে ঠিকঠাক জায়গায় প্লেস করা ছিল না। অনেক জামা কাপড় যেগুলোকে ট্রলির ভিতর ভরে দেওয়া হয়েছে সেগুলোর মধ্যেও দেওয়া হয়নি, তো আজকে ফাইনালি ওগুলো সমস্ত কিছু করে দেওয়া হলো। বেশ কয়েকটা জায়গায় ওই ঝাড়পোঁছ করা হলো আর কি, মানে ঝুল পড়ে যায় ভিতরের দিকে, ওর জন্য ওগুলো আউট অফ দ্য সাইট, আউট অফ দ্য মাইন্ড হয়ে যায়, তো সেরকমই একটা ব্যাপার। অ্যান্ড ম্যাডাম এখন গেল স্নান করতে কিছুক্ষণ আগে, আমিও গিয়েছিলাম, আমি জাস্ট স্নান করে বেরিয়ে চলে এসেছি। অ্যান্ড আজকে সকালবেলা সোনাই ঘুম থেকে ওঠার পরে পুরো ব্লগটাকে এডিট করেছে, রেন্ডারিং এ বসিয়ে দিয়ে গিয়েছিল। যাই হোক, এখন যেমনটা দেখতে পাচ্ছ রেন্ডারিং কমপ্লিট হয়ে গেছে, তো আমি এবার এই ব্লগটাকে করব আপলোড। অ্যান্ড একটা ঠিকঠাক থাম্বনেল লাগে বানাতে হবে, তো দ্যাট উড টেক আ লিটল বিট অফ টাইম। অ্যান্ড আপাতত আমি তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, এই ফ্যানটাকে দেখো। এই ফ্যানটা লাস্ট ইয়ারে মোস্টলি, মানে 2021-এ এই ফ্যানটা খড়গপুর থেকে পাঠিয়েছিল, সেই দাদা সোনা নিয়ে এসেছিল, আমরা গিয়ে নিচ থেকে রিসিভ করেছিলাম। অ্যান্ড এই ফ্যানটা বেশ কয়েকদিন বাক্সবন্দি হয়েই পড়েছিল, তাই আজকে হঠাৎ করে আমাদের মনে হলো যে ফ্যানটাকে একবার বাইরে বার করা যাক, একটু চালানো যাক, হাওয়া খাওয়া যাক। বেশ কিছুক্ষণ ফ্যানটা চললো, খুব সুন্দর হাওয়া। যাই হোক, আপাতত এই ফ্যানের প্রয়োজনীয়তা আর কয়েকদিন পর থেকে বাড়তে থাকবে, যখন বাড়বে তখন আরও এর ইউটিলাইজেশন বেড়ে যাবে। তো চলো এখন আর বেশি কথা না বাড়িয়ে আজকের দিনটাকে স্টার্ট করা যাক। অ্যান্ড তোমরা দেখতে থাকো আজকের পুরো ব্লগটাকে। গুড আফটারনুন এভরিওয়ান। অ্যাকচুয়ালি গরমকালে না স্নান করে বেরোনোর পরের যে ব্যাপারটা, এত ভাল লাগে, এত রিল্যাক্সিং লাগে, কি বলবো। সকাল থেকে এডিট এডিট করে একদম ঘরের মধ্যে ঘেমে নিয়ে, ঘরের বেশ কিছু কাজ টাজ করে সব কিছু করে নিয়ে পুরো টায়ার্ড হয়ে গেছিলাম, একদম স্নান করে আসলাম, পুরো ফ্রেশ ফিল হচ্ছে। আজকে না আমাদের সকাল থেকে তেমন একটা কিছু ব্রেকফাস্ট করা হয়নি, লাইক ওই চা বিস্কিট, তারপর কালকে আমরা বাইরে থেকে একটা মুরুক্কুর প্যাকেট কিনে নিয়েছিলাম, ওই দিয়ে মোটামুটি করে ব্রেকফাস্ট করে রেখে দিয়েছি। এখন ঘড়িতে সময় হচ্ছে একটা, বসিয়ে দিয়েছি ভাত, ভাতটা হলেই লাঞ্চ করে নেবো, কারণ প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, পেটের মধ্যে পুরো ছুঁচো ডন দিচ্ছে, লাইক এরকম ফিল হচ্ছে। আর আমার ব্যালকনি তো অ্যাজ অলওয়েজ পুরো সিউই, যা দারুণ হাওয়া চালাচ্ছে। আর বেশি কিছু নয়, এবার আমাদের খাবারে আছে এখানে ভাত, এটা হচ্ছে করলা ভাতে, আর এখানে ওই মোরলা মাছের ফ্রাই, এটা হচ্ছে ডাটা আলুর তরকারি, আর এটা হচ্ছে লাউ চিংড়ি। তো মোটামুটি ভেজের ওপরেই আমরা আছি, শুধুমাত্র ওই ছোটো ছোটো মাছ ভাতেগুলো আছে। দিনের বেলাটা গরমকালে একটু ভেজ ভেজ খাবারই ভালো লাগে। বাইরের ভিউটা দেখে কেমন মনে হলো না যে এখন বোধ হয় ভোর হচ্ছে, ভোর নয় এখন সন্ধ্যে 6:05, যেটা তোমাদেরকে বাইরটা দেখালাম না, আকাশটা দেখে যেন মনে হচ্ছে যে মেঘলা মেঘলা হয়ে আছে, পুরোপুরি অন্ধকার, অন্ধকার প্রায় হয়েই গেল, সন্ধ্যে তো হয়ে গেছে, সারাটা দিনই এরকম মেঘলা আর পুরো ঝোড়ো হাওয়া দিল।
ভাবছি একবার বাইরে যাব, দুটো একটা জিনিস নিয়ে আসার আছে, দিদি আসার আগে নিয়ে চলে এলেই ভালো, কারণ ইদানিং ওকে বলেছি একটুখানি তাড়াতাড়ি আসার জন্য, নাহলে না এক্সট্রিম রাত করে ফেলতো, মানে রাত্রিবেলা 9টা 10টার সময় এখান থেকে বেরিয়েছে সেরকম হয়েছে, তো অত রাত্রি হয়ে গেলে অ্যাকচুয়ালি প্রবলেম হয়ে যায়। আজকে আমাদের বাড়িতে রাত্রিবেলা একটা চিকেনের প্রিপারেশন বানাবো বলে ভেবেছি, আর সেটা তোমাদের সঙ্গে অল্প বিস্তার একটুখানি শেয়ার করবো বলে ভেবেছি। তো আজকে হচ্ছে ব্ল্যাক পেপার চিকেন, মানে কালি মির্চ মুর্গ যেটাকে বলে আর কি, সেটাই আমি আমার মতন করে একটু হোমলি প্রসেসে বানানোর চেষ্টা করবো। অ্যান্ড খুব ইজিয়েস্ট ওয়েতে, যেটা বানাতে খুব কম টাইম লাগবে, সেটা বানানোর জন্যই এখন আপাতত কিচেনে এসছি। এখন বাজে 7:25, দিদি অলরেডি রুটি করে দিয়ে চলে গেছে, চিকেন তো বানানো আমার দায়িত্ব, কারণ দিদিকে দিয়ে সব বানানো করাই না, তাই এখন জাস্ট চিকেনটাকে ম্যারিনেট করবো আর কিছু কিছু জিনিস প্রিপেয়ার করে রাখবো, বানাবো একটুখানি পরে। এখানে নিয়ে নিয়েছি আমি উইথ বোন চিকেন, যেটা একদম জল টল ঝরিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। তো এটাকে আমি ম্যারিনেট করার জন্য ব্ল্যাক পেপার চিকেনে সবার আগে যেটা দেবো সেটা হচ্ছে ক্রাস্ট পেপার, কত বেশ কিছুটা গোলমরিচকে আমি ভালো করে গুঁড়িয়ে নিয়েছিলাম সেটা দিলাম, আর দেব নুন, আর এখানে দেব লেবুর রস। এই দুই ভাই দুজনের দিকে পিছন করে বসে আছে কেন, কি রাগ হয়েছে এদের, যেমন দুই তেমন তো সিঙ্গারা, দুজনকে সামনে ঘুরিয়ে দিলাম আবার পিছনে ঘুরে গেল, আরে এগুলো না সেই যা আবার একজন চলে গেল, এগুলো না সেই হলদিরাম প্রভুজি যে ওই মিনি সমোসা গুলো পাওয়া যায় না, ওটার একটা প্যাকেট আমাদের ছিল, মিনি সমোসা মিনি চা, শেষ পর্যন্ত আমরা সময় পেয়েছি একটু আজকে বাইরে বেরোনোর, আমি বটলকে ধাক্কা মারতে মারতে যাচ্ছি, অনেকটা রাত হয়ে গেছে, 9:30 বেজে গেছে, তাও আমরা অ্যাক্সেস মলের ভেতরে একবার ঢুকবো, কোনো কারণ নেই, মলের ভেতরে ঢুকবো, সন্ধ্যাবেলার সময় যদি আসতাম তাহলে আজকে বাইরের যে ওয়েদারটা ছিল সেটা একটু এনজয় করা যেত বাইরে বেরিয়ে, যদিও সত্যি কথা বলবো একটা বাইরে যত না হাওয়া আছে আমার ঘরে তার চেয়ে অনেক বেশি হাওয়া আছে, অতটা উঁচুতে বলে পাওয়া যায় আর কি, এখন তো অ্যাক্সেস মল প্রায় না খালি, কোথায় এখনো ভিড় আছে, হ্যাঁ ফ্রাইডে তো ফ্রাইডে বলে কথা, আর আজকে আমার সন্ধ্যার পর থেকে গরম কাজের প্রেসার চলে আসবে আমিও বুঝতে পারিনি, যেমনটা দেখতে পাচ্ছ আবার ওখান থেকে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য, তো দেবরাজ হঠাৎ করে এখানে এসে পার্কিং এ গাড়ি রাখার পরে ও রিয়েলাইজ করেছে যে ও ওয়ালেট আনতে ভুলে গেছে, আমিও ওয়ালেট নিয়ে আসিনি, তো মানে যেখানে পেমেন্ট কিছু করার ছিল না আমাদের, কারণ আমরা বেসিক্যালি এখানে একটু ঘুরতেই এসেছিলাম, বাট পার্কিং এ যে গাড়িটা রেখেছি সেখানে তো একটু টাকা দেওয়ারই ছিল, মানে কিছু পয়েন্টস তো দরকারই ছিল, যেটা না আমার কাছে ছিল আর নাই ওর কাছে, তারপরে আমরা গিয়ে একটা দোকানে ওখানে গুগল পে তে পেমেন্ট করে ওর কাছ থেকে টাকা নিয়ে সেটা পার্কিং এ দিয়ে 5 টাকা, হ্যাঁ 5 টাকা অনলি, 5 রুপিস, যাই হোক সেটার জন্য ওকে মিনিমাম 50 রুপিস মতন আমাদেরকে পে করতে হলো, মানে 50 টাকাই ও রিটার্ন দিয়ে দিয়েছে, বাট ওই আর কি যাই হোক, কারণ 5 টাকা দেবে না ওইভাবে, 5 টাকা হবে না বলে দিল, প্রথমে তো 100 বলছিল, এনিওয়ে চলো আমরা এখন ওখান থেকে বেরিয়ে গেছি, কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছাবো, বাড়ি গিয়ে তারপরে চিকেন বানিয়ে তারপর ডিনার করবো। এসেই আমি সবার আগে কিচেনে ঢুকেছি, ঢুকে নিয়ে এসেছি চিকেন বানানোর জন্য, কিচেনে এখন চিকেন বানাবো, তো সবার আগে যা যা রেডি করবো তোমাদের সাথে একবার শেয়ার করবো ছোট্ট করে, তোমরা দেখে নাও। সাদা তেলের মধ্যে পেঁয়াজ কুচানোটা দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিলাম, একটুখানি গোল্ডেন গোল্ডেন হয়েছে, এইরকম সিচুয়েশনে আমি মোটামুটি বেশ কিছুটা গার্লিক সবই গোটা গোটা দেখো এগুলো সব মিক্স করে দেবো, আর জিঞ্জার গুলো দিয়ে দেবো, দিয়ে আর এটাকে আরেকটুখানি ভাজা ভাজা করবো, আদা রসুন একটুখানি কাজু আর কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবে তেমন, আমি একটাই কাঁচা লঙ্কা দিয়েছি কারণ নাহলে দেবরাজের অবস্থা খারাপ হয়ে যাবে, তো সেটাকে আমি হালকা তেলের মধ্যে ফ্রাই করে মিক্সার গ্রাইন্ডারে মানে মিক্সার জারে রাখলাম জাস্ট একটু ঠান্ডা হওয়ার জন্য, ঠান্ডা হয়ে গেলে এর একটা স্মুথ পেস্ট বানাবো, তো এটাকে ঠান্ডা হওয়ার জন্য এখন এখানে রেখে দিই, আর আপাতত এখানে আবার একটুখানি তেল দিয়েছি, পুরো রান্নাটাই হোয়াইট অয়েলে হবে,
আজি ম্যারিনেটেড চিকেনটা আমি রেখেছিলাম সেটা হচ্ছে এটা। এবারে এটার মধ্যে মানে এই তেলটার মধ্যে এটাকে ভালো করে ব্রাউন করে আগে ফ্রাই করব, তারপর গ্রেভিটা বানাবো। আমাদের একটা সুন্দর স্মুথ পেস্ট রেডি হয়েছে, একটুখানি জলও মিক্স করেছি এর মধ্যে। আর আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে এটা টক দই। টক দইর সাথে আমি একটু জলও মিক্স করেছি, দিয়ে সুন্দর করে ভালো করে বিট করে নিয়েছি। এবার আমি বাকি রান্নাটাকে সরি মেথিটাকে জাস্ট একটু রোস্ট করে নিচ্ছি, তারপর হাতে দিয়ে জাস্ট একটু গুঁড়ো করে এর উপরে এক চামচ মতন ছড়িয়ে দিতে হবে। আর এখানে আমার মশলা কষানো চলছে, জাস্ট মশলাটা কষানো আর কিছুক্ষণের মধ্যে হয়েই যাবে। দেখো মশলাটা থেকে পুরো অয়েল রিলিজ করা স্টার্ট করে দিয়েছে। এবার এর মধ্যে আমি যে ফ্রাইড চিকেনগুলো ছিল ওগুলোকে সব মিক্স করে দেবো। আমি মিক্স করবো, এখনো অব্দি ম্যারিনেশনের সময় যা সল্ট দিয়েছিলাম আর আমি দিইনি, তো এর সাথে একটু নুনও দিতে হবে। এবার যে টক দই আর জল যে মিক্স করে রেখেছিলাম না ওটার মধ্যে অ্যাড করলাম। দেখো আমার চিকেন এখানে পুরো সেদ্ধ হয়ে গেছে, যেটা দেখে মনে হচ্ছে আমি একটুখানি জল মিক্স করেছিলাম, জল দিয়ে ঢাকা দিয়ে একটুখানি সেদ্ধ করে নিয়েছি। আর এবারে জাস্ট একটুখানি গরম মশলা অ্যাড করব। আর একই সাথে যেই কি বলে কাসুরি মেথিটা আমি রোস্ট করে রেখেছিলাম ভালো করে গুঁড়ো করে, আর এখানে কিছুটা আমার ক্রাস্ট গোলমরিচ গুঁড়ো আছে সেটাও এর মধ্যে মিক্স করে দেবো। সুন্দর করে মিক্স করে নিয়ে তারপর যার যেরকম গ্রেভি দরকার সেরকম ড্রাই করে এটাকে সার্ভ করে দিতে হবে। দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। অ্যান্ড আজকে আমি হচ্ছে পুরো ডেড টায়ার্ড, মানে আমাকে যদি এখনই বিছানা দেওয়া হয় আমি এখনই ঘুমিয়ে পড়বো এরকম একটা অবস্থা আমার। কারণ আজকে দুপুরের পর থেকে প্রচণ্ড পরিমাণ অফিসের কাজ ছিল, ইভেন আমাদের সন্ধ্যাবেলা একবার বাইরে বেরোনোর কথা ছিল সেই প্ল্যান সাকসেসফুল হয়নি, হয়েছে একদম রাতের বেলা গিয়ে অ্যাক্সেস মল পৌঁছেছি তখন মল বন্ধ হচ্ছে, তারপরে আমরা ইমিডিয়েটলি বেরিয়েও চলে এসেছিলাম। তার মধ্যে আবার ওয়ালেটও ক্যারি করতে ভুলে গেছি বাগেরা বাগেরা সব কিছু হয়েছিল। আপাতত আমি যাবো একটা শাওয়ার নিতে, আমি আর পারছি না, প্রচণ্ড গরম হচ্ছে। আমি এখন যাবো, চেঞ্জ করবো, ফ্রেশ হবো, তারপর তোমাদের সাথে শেয়ার করবো ডেফিনেটলি চিকেনের টেস্টটা কেমন হলো, কারণ দেখতে তো অবশ্যই সুন্দর হয়েছে, আই থিঙ্ক খেতেও ভালো হবে। আগে ফ্রেশ হয়ে আসি তারপর। আর ভাবছি কালকে ট্রিপল আর দেখতে যাবো, কি বলিস? শাওয়ার টাওয়ার নিয়ে চলে এসেছি, খুব ফ্রেশ লাগছে এখন, ম্যাডামও রীতিমতো ফ্রেশ হয়ে চলে এসেছে। তারপরে এসে আমরা এখন ডাইনিং টেবিলে বসে গেছি। তো দেখো এটা আমাদের চিকেনের ফাইনাল লুক, দাঁড়া ব্যাক ক্যামেরাটা দেখাই, চিকেনের ফাইনাল লুকটা একবার দেখো। এটা আমাদের চিকেনের ফাইনাল লুক, তাও আমার কম্পারেটিভলি যেন মনে হচ্ছে গ্রেভিটা আর একটু শুকিয়ে দিলে ভালো হতো, বাট ট্রাস্ট মি আর ইচ্ছা করছিল না, বাট টেস্ট তো করেছি ডেফিনেটলি রুটির সাথে, খুব ভালো হয়েছে, খুব ভালো। রেসিপি অলরেডি শেয়ারড, একদম তোমরা ডেফিনেটলি ট্রাই করো, খুব বেশি ইজিয়েস্ট ওয়ে, একদমই কঠিন কিছু না। আমার হাতে টাইমটা কম ছিল, এটাই যে প্রবলেম, ল্যাপটপে এখন আত্রা নিয়ে দেখবো বলে ভেবেছি, কিছুক্ষণই দেখবো, খেতে খেতে যতক্ষণ লাগে তারপর ঘুমাতে চলে যাবো। কাল একটা ছুটির দিন, তো কালকের দিনটা একটু অন্যভাবে প্ল্যান করবো, দেখা যাক কি হচ্ছে কি হচ্ছে না। তো চলো এই পিপল চিকেনের সাথে সাথে আজকের ব্লগটাকে বাস এতটুকুই রাখছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক করো, কমেন্টে লিখে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো, অ্যান্ড ডেফিনেটলি ট্রাইও করো, আর শেয়ার করতে ভুলো না। অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব বং লাইফস্টাইল, প্লিজ সাবস্ক্রাইবটা করো। কাল দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে, টিল দেন টেক কেয়ার, গুড নাইট অ্যান্ড টাটা।